হাই, দিস ইজ রায়হান। আশা করতেছি সবাই ভালো আছেন। তো এই মুহূর্তে আমি ডেরা সিটি সেন্টারে আছি। ডেরা সিটি সেন্টার বলতে অনেক সুন্দর একটা প্লেস। অনেক বিল্ডিং আছে, দেখার মতো অনেক কিছু আছে। সো এই পাশে রোদ লাগে আর কি। তো আজকে আমি যাওয়ার জন্য বের হয়েছি দুবাই কোর্টে আর কি। সো দেশের বাইরে থাকলে একটু কোর্ট ঝামেলা নিয়ে, কোর্ট টোট নিয়ে আর কি ঝামেলা করা লাগে আর কি। সো এখন বাসের জন্য অপেক্ষা করতেছি, ইনশাল্লাহ অনেক তাড়াতাড়ি আসবে, টাইমও অনেক কম। যাই হোক, সবাই দোয়া করবেন অনেক তাড়াতাড়ি যেন আমার কেসটা সলভ হয়ে যায়। তো এদিকে অবশ্য সূর্যটা এইদিকে আর কি। তো বাসের জন্য ওয়েট করতেছি প্রায় আধা ঘন্টা থেকে। ফার্স্ট আমি বের হয়েছি, আমার রুম ছিল আবু সাগারা, ওখান থেকে বের হয়ে এখন বর্তমানে ফার্স্ট রোলাতে গেলাম। রোলাতে যাওয়ার পরে দেন সিটি সেন্টারে আসছে আর কি। তো এখানে এমন অবস্থা, 22 নাম্বার বাস যেটা যাওয়ার কথা সেটা যা দিচ্ছে না। হ্যাঁ, তো এখন ওয়েট করতেছিলাম অন্য বাসের জন্য। সো ওইদিকে আমার সাইটে অনেক বড় বড় বিল্ডিং আছে, অনেক সুন্দর বিল্ডিং। সবাই বলে দুবাই দেখতে অনেক সুন্দর, বাট আমার কাছে একদম ফালতু লাগে দুবাই। তারপরও অনেক সুন্দর একটা দেশ। হ্যাঁ, এখানে মোটামুটি ভালো একটা এখন অবশ্যই রোদ কম। আর যদি আমি এখন টাইম হয়েছে আর কি 6:43। হ্যাঁ, তো মূলত 10:00 বা 11:00 পরে থেকে অনেক হাই কোয়ালিটির আর কি রোদের পাওয়ার হয়ে যাবে আর কি। তখন ওই সময় আর কি পাওয়ার মানে বেশ গরম পড়বে আর কি। তো এখন মূলত গরম কম আছে। তো আজকে ধান্দা আছে অনেক জায়গায় ঘোরার, অনেক সুন্দর একটা ব্লগ বানার। সো আমি জানি না আমার ব্লগগুলো কেমন হয়, আমি নতুন ব্লগার, আর আমি চেষ্টা করি সুন্দর সুন্দর সিনারি বা সুন্দর সুন্দর ভালো কোনো কিছু ইয়ে করার জন্য আর কি, নিয়ে আসার জন্য। হয়েছে বাসকে জিজ্ঞাসা করলাম যে বাস যাবে নাকি, সো বলতেছে 5 মিনিট, মানে হাঁটি যাইতে বলতেছে যে 5 মিনিট পরে আমার কোর্ট আর কি। সো আমি 5 মিনিট হাঁটি যা দিচ্ছি, কী করার কিছু করার নাই, এখন যেভাবে বলে তার সেভাবে করতে হবে, কারণ এখানকার সিস্টেম বেশি আমি ম্যানুয়ালি বুঝি না। যাই হোক, অনেক অন্ধকার লাগে, তো সূর্যটা এই পাশে। তো তবে এদেশে মেইন একটা জিনিস কি, সেটা হচ্ছে সব কিছু উল্টা। হ্যাঁ, ড্রাইভিং বলেন, সূর্য বলেন, রাস্তাঘাট বলেন, এমনকি মানুষজন যেগুলো আছে সেগুলো সব উল্টা। সো
চলার পথে শেষ হয়নি এখনো, তবে কাছাকাছি চলে আসছি। আজকের মতো ব্লগ এখানে শেষ করবো গাইস, আর যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা ভিডিওগুলো দেখবেন, যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, বা না ভালো লাগে সাবস্ক্রাইব করবেন না, সমস্যা নেই। জাস্ট শুধু ফান করার জন্য ভিডিওগুলো বানাই আপনাদের, শুধু দেখার জন্য, সুন্দর সুন্দর সিনারিগুলো দেখাতে। সবাই বলে দুবাই অনেক সুন্দর, বাট আমার সুন্দর লাগে না। সো আজকের মতো চলে যাই, অনেক খেজুর খেজুরগুলো দেখি তো অনেক ভালো লাগতেছে, অনেক পাকা পাকা খেজুর। রমজান মাস হিসাবে, রমজান মাসে তো মোটামুটি খেজুর দিয়ে আমরা ইফতারি করি।